एक तो पहले 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 से मैं हाय इश्क मंजिल पर दी थी ना दी थी ना वही दी थी खिड़की पे आऊं ना बाहर ना जाऊं आई एम वर सैया साइको। Yes bro, আজকে আমি গাভীর মতো তত্তর করে বেড়ে যাওয়া মানুষটাকে নিয়েই খেলবো। কি বলছেন এসব? আচ্ছা আচ্ছা সরি, খেলবো না, জাস্ট তাকে নিয়ে একটু বেগুন আলু ছানা করবো। ওয়েট, পরিচয়টাই তো দেওয়া হলো না। জি, আপনার নাম? প্রার্থনা ফরদিন দিঘি। আচ্ছা আপনি কি করেন? প্রার্থনা ফরদিন দিঘি। বলছি কি করেন? প্রার্থনা ফরদিন দিঘি। আপনার বয়স? প্রার্থনা ফরদিন দিঘি। আরে বলছিলাম আপনার বয়স? প্রার্থনা ফরদিন দিঘি। আরে মামা, এই মায়া দেখি নাম ছাড়া কিছুই বলে না। আচ্ছা বারবার নাম বলে আপনি কি বোঝাতে চান? আপনকার নামই ইতনি ফেমাস যে ভিডিও না দেখে শুধু নাম শুনলেই সবাই চিনে যাবে। জি, লেকিন নাম শুনে সবাই চিনে ফেললেও ভিডিও দেখে কেউ বিশ্বাসই করতে পারবে না, এটাই আপনি। বলেন কি? Disclaimer. ভিডিওটি এখানে ফান করার জন্য বানানো হয়েছে, কাউকে সিরিয়াস হওয়ার কোন প্রয়োজন নাই। একটা সময় ছিল যখন পাবলিক আপনার ভিডিও দেখলে জাস্ট একটা কথাই বলতো, মাশাআল্লাহ যেমন কিউট দেখতে তেমনি তার অভিনয়। বাবা জানো আমাদের একটা ময়না পাখি আছে না, সেই আজ কেমন নাম দেখি। বাট আজ এত বছর এত সময় পরও ঠিক তার বিকল্প না, এখনো পাবলিক আপনার ভিডিও দেখলে জাস্ট একটা কথাই বলে, কেমনে কেমনে সম্ভব? তাহলে একটু শুরু থেকেই বলি, আপামনি যখন প্রথম মিডিয়া আসে তখন তার কিউট চেহারা আর অভিনয় ছিল মারাত্মক, যার ফলে খুব সহজেই পাবলিকের মন জয় করে নেয় আর লুফে নেয় বাংলাদেশ জাতীয় চলচ্চিত্র সহ আরো অন্যান্য পুরস্কার। জি ওয়েট, এখনো তার ভিন্ন না, অভিনয় আর লবাক ঝবাক দেখিয়ে শুধু সবার মন না সবার ধন সম্পদও জয় করার ট্রাই করছে, আই মিন সবার নজরে আসতে চাইছে। এখন তারে তেল দেওয়া কিছু পাবলিক আশা কইবো, আগে তার লেভেলে আসেন দেন তারে নিয়ে কথা বইলেন, তাইলে প্লিজ তার মতো ফেমাস বানায় দেন, আমি জানি শুধু আপনারাই পারবেন। আইসে এক সঙ্গে এত জনের তুমি শোনো, আগে প্রেমের মাঠ ছোট ছিল, দুইজনের বেশি আটতো না, এখন প্রেমের মাঠ মডার্ন হইছে। ঠিক বলেছেন, আগে এমন ছিল, জানা বাবা চা নিয়ে আয়না, টেকা দাও টেকা, আর এখন এমন। শোনো, আগে প্রেমের মাঠ ছোট ছিল, দুইজনের বেশি আটতো না, এখন প্রেমের মাঠ মডার্ন হইছে, একসঙ্গে অনেক ছোটে ভালোবাসি দৌড়াদৌড়ি করা যায়। ফার্স্ট অফ অল ওইটা কোনো মাঠ না যে সবাই দৌড়াদৌড়ি করবে, হ্যাঁ এখন আপনি ওইটা নদী বলতে পারেন, যেখানে তিন চারজন অনায়াসে সাঁতার কাটতে পারবে। ঠিক কিনা? তুমি ঠিক শুধু দাও কেন, দিলে থরকান বাড়া যায়। আর আরেকটা সমস্যা হচ্ছে তোমার তেজ, তেজি পোলা না আমার হেভি পছন্দ। আচ্ছা আচ্ছা, এতক্ষণে বুঝলাম এত জলদি এত বড় হওয়ার রহস্য কি, তেজি পোলা হাতির হেভি পছন্দ, হেভি। আচ্ছা ঠিক আছে বুঝতে পারছি, এটাই তাইলে কারণ, উফ সরি এটা তো আবার বলা যাবে না। অনেক সময় আমরা মানুষকে বুলি করে থাকি, কমেন্টে গিয়ে আজে বাজে কথা বলি, বাজে কথা বলি, মানুষটাকে কষ্ট দিয়ে কথা বলি, এগুলো কি ঠিক আপনারাই বলেন? একদম ঠিক না, এগুলো করলে কি আমাদের ইন্টারনেট সেফ থাকবে? কাজল কালো ওই দুটি চোখ, ওই চোখে জাদু আছে, ওই চোখে শুধু জাদুই না শয়তানিও আছে। বলেন কি? নানা বলে রে করারে ছোট খার খার খার, ও মা গো, আরে আশেপাশে কেউ নাই কি বলবেন বলেন, এসো এসো হৃদয়ের বিছানায়, থাক থাক লাগবো না মারা দেওয়া পাছা, আই ডোন্ট লাইক। আচ্ছা আচ্ছা অনেক ফান হয়েছে, এবার একটু সিরিয়াস হওয়া যাক। মানে ভালো কিছু প্রোডাকশনে অ্যাটেনশন পাওয়ার জন্য হোক বা কিছু টাকা কামানোর জন্য, সেটা নিয়ে আমার কোনো মাথা ব্যথা নেই। আমার মাথা ব্যথা হচ্ছে আপনি যদি মনে করেন ছোটকালে যারা শিশু শিল্পী হিসাবে অভিনয় করেছে তারা সবাই বড় হয়ে হিরো হিরোইন হবে, আর সোম ছোটকালে গুরুদুধ চেটে চেটে খেয়েছে বলে আপনিও বড় হয়ে সেটাই পারবেন, তা কিন্তু না।
আর একটা কথা, আপনার যা অবস্থা তাতে বড় জোর আপনি আইটেম সং এর আইটেম আর হতে পারবেন, এর বেশি না। বলেন কি? তাই বলছি টিকটকে আসাতে লবাক সবাক না করে পারলে নিজের একটু যত্ন নিন, নিজেকে সেইভাবে তৈরি করুন যাতে সবাই আপনাকে ঠিক আগের মতোই ভালোবাসে সাপোর্ট করে। জি, কারণ পাবলিক না চাইলে আপনি যতই মুভি করেন যতই জাবান আন, ফ্লপের পর ফ্লপ খাইতে হবে। আই থিঙ্ক আপনি বুঝতে পারছেন অ্যাকচুয়ালি আমি কি বোঝাতে চাইছি। আর আপনাদেরকে বলছি ভিডিওটা সিরিয়াসলি নেওয়ার কোনো কারণ নাই, আই হোপ রোস্টটা ফান হিসাবেই নিবেন। আর ভিডিওটা ভালো লাগলে একটা লাইক দিয়ে না, না লাগলে দিস চ্যানেলে যতটাও ইম্পর্টেন্ট আছে সাবস্ক্রাইব করেন লাগবে। ভিডিওটা দেখছেন এতটুকুই এনাফ, তবে নামটা মনে রাখেন ফারাবি, খোসা মারবি তো মরবি, সরি সরি কোনো প্যারা নাই, সিল।